আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রক থেকে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরো 189 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো 189 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 361,725 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 190 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 352,608 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 11 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,159 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 59,986 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 58,612 জন এবং মৃত্যুবরণ করেছে 1,156 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,907 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,870 জন এবং মৃত্যুবরণ করেছে 901 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,704 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,387 জন এবং মৃত্যুবরণ করেছে 1,187 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,600 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,375 জন এবং মৃত্যুবরণ করেছে 156 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,249 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 10,957 জন এবং মৃত্যুবরণ করেছে 250 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,897 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,612 জন এবং মৃত্যুবরণ করেছে 190 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,388 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,328 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,081 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,688 জন এবং মৃত্যুবরণ করেছে 319 জন। আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,620 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,669 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। এবং সর্বশেষ আল নুরিয়াতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,202 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,176 জন এবং মৃত্যুবরণ করেছে 8 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।